নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বিদ্যুৎ বিভাগের অদ্ভুতরে কাণ্ডে নাজেহাল সোনাপুরের জনগণ, তদন্তের দাবি। সোনাইয়ের চিকিৎসকের গাফিলতিতে নবজাতকের মৃত্যু, উপযুক্ত ব্যবস্থার দাবি। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত উধারবন পান গ্রামের স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিদ্যুৎ বিভাগের অদ্ভুতরে কাণ্ডে নাজেহাল কালাইন বিদ্যুৎ সংমণ্ডলের জারুইলতলা ফিডারের অধীনস্থ বরখলা বিধানসভা কেন্দ্রের সোনাপুর প্রথম ও তৃতীয় খণ্ডের জনগণ, সম্পূর্ণ এলাকা জুড়ে ঘরে ঘরে বিদ্যুৎ মিটার থাকার পরও প্রদান করা হচ্ছে এস্টিমেটেড বিল, তাও আবার কাউকে 500 টাকা তো কাউকে 5,000 টাকা। বিল পরিশোধের পরও আবার এক মাসের মধ্যে এস্টিমেটেড বিল প্রেরণ করা হচ্ছে। প্রায় 6 থেকে 7 হাজার টাকা মাথাপিছু করে এস্টিমেটেড বিল গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ঘর থেকে তুলে নেওয়া হচ্ছে বিভাগীয় সরঞ্জাম, আবার সেই সরঞ্জামগুলো গ্রাহকদের কিছু টাকা প্রদানে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে বিভাগীয় এসডিও সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দেখা করেও কোনো সুরাহা হয়নি। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে এলাকার জনগণ খুব উগড়ে দিয়ে বলেন, স্থানীয় লাইনম্যান বাদশা ও সজীম এবং কালাইন বিদ্যুৎ বিভাগের জারুইলতলা ফিডার ইনচার্জ সম্পদ দাস ও নারায়ণ দাস দীর্ঘদিন ধরে নানাভাবে প্রতারিত করে চলছেন এলাকাবাসীদের। বেটির হচ্ছে তুমি বাড়ো বড় তোমার হিটার উটার আসেনি, চেক করতাম বলে আমার হিটার এগুলো আছে, তারা লাগাইয়া দিছে বলে, এগুলো খেয়ে লাগাইয়া দিছে বলে, সজীম তারা লাগাইয়া দিছে কইয়া বেটিরে গড়তা গিয়ে বার করিয়া, তারা গেছে গিয়া আমার দানোর উগার চেক করে আমার বাক্স বাংছে। বেটিও বললো তুমি দেখেন খিতা করো গিয়া, ই গড়াং গড়াং শব্দ করো শুনি বলে, তুমি কোনটা মাতিও না তোমার বোর্ড খুলাও কইয়া, হিটার খুলছে বোর্ড খুলছে খুলিয়া লইয়া আইছে, আইয়া তো বারইয়া তার আর গেছে গিয়া। পরে আমার বেটিয়ে ফোন করছে, কইছে তুমি কেন বলে, আমি তো বাঙ্গার হওয়ার আইছি বলে, জলদি আও এটা তো আমরা গরো হামাইয়া লাইন সব খুলিয়া লইয়া গেছুন বলে, হে মানুষ বলে সজীম তারা। তখন আমি সজীমরে ফোন করছি, সজীমে ফোন করার পরে কয়, হে আমারে কয় কি জানো দমলো, আমি ফোন করি উবাও তুমি তুরা দমলো, তুমি তুরা দমলো বাচ্চা রাখো আমি পরে তোমারে কইয়া কইয়া ফোন খাটি দিছি। এরপরে আমি বাঙ্গার ভার থাকি বাড়িতে আইছি, আইয়া গরো চেক করছি, চেক করিয়া দেখি আমার বাক্স ভাঙ্গা, বাক্সত আমার টেকা 45,000 আসলো, আমার মেয়ের সামান দিতাম টেকা 5,000 ফাই। মিটার পরিবর্তন সহ সঠিক বিল প্রদানের কথা বললে তারা ব্যাপক অর্থ দাবি করে নিজেদের ইচ্ছে মতো গ্রাহকদের এস্টিমেটেড বিল প্রেরণ করছেন, ফলে তীব্র সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের। তাই তারা বিষয়টির সঠিক তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই অদ্ভুতরে বিদ্যুৎ বিল থেকে এলাকাবাসীদের মুক্তি দেওয়ার জোরালো দাবি জানান। না দেবা কালকে আমরা হিটার উটার ইয়া সব খুলিয়া তারা লইয়া যাক, তখন আমি ব্যাটিং করে কইছি বলে তুমি তাই খুলিয়া দিছো না তারা খুলছে বলে, না তারা খুলিয়া নিছে আমরা গরু ঢুকতে দিছে না, আমরা আরো টানা টানিয়ে করছে যে তুমি তাই গরু ঢুকতে পারতেন আমরা খোলার ঘরে ঢুকবো ও পর্যন্ত। আমি মানে কালকে তারা কইছি ঠিক আছে তো তুমি কেন এখন যাও গিয়া, আর কিছুটা সামান করছে যেমন গরিব মানুষ টেকা দিতে পারছে না তার সামান উঠে লিয়া গেছে, যে ধনী মানুষ টেকা দিতে পারছে তার সামানটা রাখিয়া গেছে। তখন আমি প্রশ্ন করছি অফিসার দে যে সামানটা উঠাইছো যে সব সামান লইয়া দিতে গিয়ে আসলো, ইনো তো আপনারা আইনে পাইছো আইন মতো কাজ করতে আসলো, কিছু সামান তো ইয়ার কিছু সামান লইয়া যাও এই কারণটা কীতে লাগে। তখন কইছেন যে না আমরা বেন মালটা উঠানি জান না জাগাও না গাড়ি ধরেন না, তখন আমি কইছি গাড়ি আমার আছে তুমি তাই অফিসে লাগে আমার গাড়ি দিয়ে মাল লইয়া যাও, কিন্তু সব মালটা উঠে লিয়া যাও, খেয়ারে দিয়া যাইও না খেয়ারে, মানে তুমি তাই আধা মানুষের দিতে আধা মানুষের সামান নিতে ইলা করলে তো একটা সমস্যা হয়ে যাব, একটা দরবার দিয়ে বাজি যাইব, এই দরবার দিয়ে না বাজার কারণে কয়ার আপনারা সামানটা আপনারা লইয়া যান সারা। তখন আমার সজিমে উঠিয়া কইছে যে না আমরা গাড়িয়ে ধরেন না মালটা, তখন আমি কইছি বলে আমার গাড়ি আছে আমার গাড়ি দিয়ে লিয়া যাও, এরপরে তারা জবরদস্তি এখান থেকে গাড়ি লিয়া তারা বাড়িয়ে গেছে, আরও আমরা আউটলাইনে গিয়ে তারা গালাগালি করছে, গালাগালি করার কারণেও আমরা কইছি যে আমরা তো এখন আইনের আশ্রয় লইতে লাগবো বা মিডিয়ার আশ্রয় লইতে। সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ও নার্সের গাফিলতির কারণে তার নবজাতক শিশুকন্যার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুললেন সোনাই সুন্দরী প্রথমখণ্ড গ্রামের আফজল হোসেন লস্কর। বুধবার সুন্দরী প্রথমখণ্ডের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে আফজল হোসেন লস্কর তার ভাই ইমদাদ লস্কর, শ্বশুর বুলুন মিয়া, মজুমদার নাজিমউদ্দিন লস্কর, স্বামী মোল্লা বড়বুইয়া প্রমুখ বলেন, মঙ্গলবার দুপুর 1:30 নাগাদ আফজলের পত্নী রেশমেন বেগম মজুমদারের
প্রসব বেদনা শুরু হলে তাকে সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান তারা। তখন ভিজিলেন্স আসার ব্যস্ততা দেখিয়ে রেশমিনকে চিকিৎসা না করে বেডে রেখে দেওয়া হয়। পরে তাদের অনুরোধ বিকেলে ৫টায় ডেলিভারি রুমে নিয়ে গেলে সে একটি কন্যা সন্তান জন্ম দেয়। তখন নবজাতকের অক্সিজেনের প্রয়োজন হলে প্রায় ৩০ মিনিট পর অক্সিজেন লাগানো হলেও সিলিন্ডারে ছিল না অক্সিজেন। শেষমেশ অক্সিজেন না পেয়ে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ। তারা এদিন সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মীদের নবজাতকের মৃত্যুর জন্য দায়ী করেন। তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এ নিয়ে থানায় মামলা করবেন বলেও জানান। তখন তারা লেবার রুমে ঢুকাইয়া কইছে, এখন সময় নাই, বেটনে ইনকি আমরা যে বিজনেস আর বিজনেস আবার কথা হই, আমরা বেটো দিলাইছে। বেটো দেওয়ার পরে আর তো কোনো যোগাযোগ নাই। ৩টার সময় আমরা রিকোয়েস্ট করলাম বারবার, আমরা পেশেন্টের অসুবিধা, তারা কইছে না এগুলো রাত্রে ১২টার সময় ডেলিভারি হইব। তখন নাইলে কালকে সকালে সকালে হইব, সকালেও আর হইব নাইলে রাত্রে ১২টার সময়। তখন আমরা তো আর কোনো উপায় নাই, এখন একজন লগারে একজন ডাকিয়া আনিয়া স্টাফ একজন রিকোয়েস্ট করাইয়া ম্যাডামরে রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট করার পরে তখন ম্যাডামে কইছে স্টাফরে ১২টার সময় হইব রাত্রে। তখন কোনো রেসপন্স হয়েছি না। তখন আমি কইছি আমার যা লাগে তোমরা খুশি বাসি করব, আমার ওটা দেখে দেন। তখন দেখে দেওয়া হয়েছে না। না দেওয়ার কারণে ৫:৩০টার সময় একজন ম্যাডাম আইসে আইয়া তার লেবার রুমে ঢুকাইছে। ঢুকানোর পরে ৬টার সময় বাচ্চা ডেলিভারি জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার কারণে তখন অক্সিজেন নাই তারা কেন, তারা কইছে শিঙরে তুকাইয়া আনো, শিঙর কাছে সাবি। তখন শিঙরে তুকাইয়া শুনাই বাজার থেকে গিয়া তুকাইয়া আনতে আধা ঘন্টা লেট হয়েছে। তখন শিঙ্গিয়া আইয়া অক্সিজেন লাগাইছে, অক্সিজেনটা অক্সিজেন নাই। তখন আমার রংমাই, তখন আমার বাচ্চাটা তখন মারা গেছে। মারা যাওয়ার পরে তারা তখন আমার বাচ্চার এডমিশনও দিছে না। তখন গিয়া ডায়েরি মেনটেন করে ১:৩০টার সময় এডমিশন হয়েছে, প্রেশার টুসার চেক করা লাগে, কিচ্ছু করছে না। এই ডাক্তারের গাফিলতির কারণে আমার বাচ্চাটা মারা গেছে। দেশের আনাচে কানাচে সকল জনগণের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছতে জল জীবন মিশন নামে এক বিশেষ অভিযান শুরু করেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্পে প্রত্যন্ত গ্রামের প্রতিটি পরিবারকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। কিন্তু উধারবন পানগ্রাম এলাকার পানীয় জলের সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে। বৃহত্তর জিপি এলাকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খণ্ডের স্থানীয়দের একই অভিযোগ, বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে গ্রামে। বুধবার বিষয়টিতে সরব হয়ে তারা বলেন, গ্রামে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে পানীয় জলের জন্য পাইপ লাগানো হলেও নিয়মিত জল সরবরাহ করা হয় না। সপ্তাহে ২-৩ দিন জল সরবরাহ হলেও তা নেহাতে অল্প পরিমাণে। এদিকে পানগ্রামে এমন কিছু এলাকা রয়েছে যেখানে পাইপলাইন থাকা সত্ত্বেও দীর্ঘদিন থেকে জল সরবরাহ বন্ধ রয়েছে বলে জানান একাংশ অভিযোগকারীরা। এদিন পিএইচডি কর্মকর্তারা সহ পানগ্রাম জিপির প্রাক্তন সভাপতি এনামুল হক লস্করকে সাথে নিয়ে সরজমিনে সমস্যা খতিয়ে দেখেন এবং এলাকাবাসীদের অবগত করে শীঘ্রই সেই সমস্যার সমাধান করা হবে বলে জানান। এখানে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে পানির সমস্যা ছিল। আজকে প্রায় ২-৩ মাস হয়েছে আমাদের ঘরে ঘরে পানির যে ব্যবস্থা করে দিয়ে দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা এক কলসের উপরে ২ কলস কোনো দিন কোনো ঘরে পানি পৌঁছে নাই। তার জন্য আমরা আজকে প্রতিবাদ করতে বাধ্য। তার জন্য আমরা আজকে ডিসির কাছে যাইতে হয়, আরও যদি উপরে যাইতে হয় তার জন্য আমরা যাইতে প্রস্তুত না। জল তো রেগুলার দেওয়া হয় কিন্তু জলটার স্পিড নাই, স্পিড না থাকার কারণে আজকে আমরা ঘরে জল একদিন পরে আমরা দিগিরপার পানগ্রাম পার টু দিগিরপার পেয়েছি। ডেইলি জল দেওয়া হয় না, একদিন পর পর জলটা দেওয়া হয়, তারপরেও এক কলস, তাও কোনো কোনো ঘরে পৌঁছে আবার কোনো ঘরে যায় না। মানে আমাদের গ্রামে ভূম মাফিয়া সহ সেটেলমেন্টের অন্দরমহলে মদতকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে লিখিত আর্জি জানালেন রমাকান্ত দাস। ভূ মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানান তিনি। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, ছোট দুধপাতের জিপিতে জমি কেনা বেচায় বড়সড় সক্রিয় অসাধু চক্রের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সেই সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বছর ২ আগে আইনি মামলা করেন তিনি।
এরপরে ভূমাফিয়াদের পক্ষপাতী হয়ে তার জমি বিবাদের নিষ্পত্তিতে নানা টালবাহানা করে আসছেন সেটেলমেন্ট আধিকারিকরা বলে অভিযোগে জানান তিনি। সেসব ভূমাফিয়াদের চক্রে জিপির বেশ কয়েকজন রাজনৈতিক পদাধিকারীরা জড়িত রয়েছেন বলে দাবি করেন রমাকান্ত বাবু। ভূমাফিয়াদের মদতকারী সহ সেটেলমেন্টের আধিকারিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হলে ভুক্তভোগীরা দুর্নীতি থেকে মুক্ত হতে পারবেন এবং উপকৃত হবে বলে দাবি জানান তিনি। দেখেন, একটা জায়গায় ডিমারকেশন হলে ফিল্ডবুক লাগে, কিন্তু আমরা কাছারের জনসাধারণদের কিভাবে ঠকিয়ে যায় ওটা আপনারা একটু জানিয়ে নেন। ওরা কোনো ফিল্ডবুক দেয় না, জায়গা ডিমারকেশন করে, শুধু জায়গা ডিমারকেশন করে চলে আসে, আর কিছু করে না। কিন্তু ওরার কাছে যখন আমরা চাই তখন বলে দেবে, কিন্তু যখন বলে আমরা এই অফিসে আসি তখন কিছুদিন আটিয়ে বলে যে না, এটা অফিসে থাকার জন্য। তো আপনারা একটু বিচার করবেন যে আজকে তো না, দেড় বছর ধরে আমি সেটেলমেন্টে আসছি, কিন্তু ওরা আমার সার্টিফাই কপি দিতে পারছেন না। শেষ পর্যন্ত বলছেন কি, সেটেলমেন্ট অফিস থেকে এই কাগজগুলো চুরি হয়ে গেছে। 19-8 আমি আমার কাছারে আমার আসামের মুখ্যমন্ত্রী মহোদয় আসছিলেন, ওনার কাছে আমি একটা মেমোরান্ডাম দিয়েছি। তো মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে আশ্বাস দিয়েছেন যে আমার কাজ হয়ে যাবে। তো আমি ঋতুরাজ গগৈ মহাশয়ের কাছে আমি প্রায় 10 বার এসেছি, 10 মাসের মধ্যে 25-28 আমাকে বলছেন যে আপনি একটা নিউ পাবে, একটা ডিমার্কেশনের অ্যাপ্লিকেশন করুন। তো আমি 25-28 একটা নিউ ডিমার্কেশনের অ্যাপ্লিকেশন করেছি, আজ পর্যন্ত আমার এই ডিটারও কোনো কাজ হয়নি। তো আজকে আমি এসেছিলাম যে আবার জিতুরাজ গগৈ মহাশয়ের কাছে আমি দেখা করব, কিন্তু বর্তমানে উনি আসেননি। কিন্তু আমি যাব, ইউনিয়ন ভবনে যাবো, ওনার সঙ্গে দেখা করব যে আমার এই ফাইলটা কীভাবে আছে বা কতদিন লাগবে, কয়েক বছর লাগবে। তারা তো কয়েক বছরও যেতে পারে, কারণ যে সেটেলমেন্টে দেড় বছর ধরে একটা সার্টিফাই কপি দিতে পারেন না, তো ওরা তো ওই ডিমার্কেশন করতে হয় তো কয়েক বছর লাগতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামের পোস্টের দৌলতে অ্যালাইট স্টার ইভেন্ট নামে এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোটা অসমের সাথে বরাক উপত্যকার নাম উজ্জ্বল করলেন কাশীপুরের মেয়ে তথা রোজকান্দির চা বাগান এলাকার গৃহবধূ পম্পি কুমার। সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে সুদূর কর্ণাটকে অ্যালাইট স্টার নামে এক ফ্যাশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পম্পি। প্রতিযোগিতায় সর্বমোট 29 জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন, এতে অসমের মধ্যে প্রথম হয়েছেন পম্পি। তার এই সাফল্য সন্তোষ ব্যক্ত করেন এলাকাবাসীরা। বুধবার সাংবাদিকদের সাথে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পম্পি কুমার বলেন, ইনস্টাগ্রামে বহু জায়গা ফলো করতে হুম, তো একদিন ইনস্টাগ্রামে মুঝে গুণালক্ষ্মী এলাকা স্টার মডেলিং শো কে বারে মে মুঝে পতা চলা, তো মেনে উনকে সাথ কন্টাক্ট কিয়া। উনহনে মুঝে বোলা কি আপকে অন্দর ও ট্যালেন্ট হ্যায়, আপ পার্টিসিপেট করকে দেখিয়ে। মেনে সোচা নহীঁ থা কি মে পার্টিসিপেট করকে কুছ কর সকতি হুঁ, লেকিন ও জোশ থা কুছ কর দিখানে কা, তো ইসিলিয়ে মেনে পার্টিসিপেট কর কিয়া। অর পুরা ভারত মে কর্ণাটকা মে যাকে মেনে ফার্স্ট উইনার হোকে আই হুঁ, সব মিলাকে 29 আসাম কা মে আকেলে খড়ি হুঁ থি। সোচা নহীঁ থা কুছ হো মতলব উইনার বনুঙ্গি বলকে উতনা মেনে সোচা নহীঁ থা, লেকিন মে উইনার বনকে বহুত খুশ হুঁ হাউস ওয়াইফ কো মিলে, কিউকি বহুত উন লোগ কা বহুত উম্মীদ হোতা হ্যায় শাদি কে বাদ, উন লোগ কো উম্মীদ হোতা হ্যায় কি এসা কুছ প্ল্যাটফর্ম মিলে, লেকিন উন লোগ কা চান্স নহীঁ মিলতা হ্যায়। মুঝে তো সাপোর্ট মিল গয়া হ্যায়, লেকিন বহুত লোগ কা সাপোর্ট নহীঁ মিলতা হ্যায়। ইয়ে হুয়া থা চামড়াজপেট স্টুডিও মে হুয়া থা, কব হুয়া থা, ইয়ে আগস্ট 1। লাফাশাইল বিদ্যুৎ কেন্দ্রের এজেন্ট মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করলেন খোদ মুজিবুর রহমান চৌধুরী। বুধবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি বলেন, দিন কয়েক আগে তারই এক প্রতিবেশী যুবক নিজের ব্যক্তিগত শত্রুতার জের ধরে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য অভিযোগ করেছিলেন, কিন্তু তার সেই অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন তিনি। এদিন সাংবাদিকদের সাথে আসল সত্য তুলে ধরে তিনি বলেন, এপিডিসিএলের যে ধরনের সংস্কারের জন্য প্রস্তুতি আসাম গভর্নমেন্টে বা আসাম সরকার নিচ্ছে, তার জন্য আমরা ওতপ্রোতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রথম কথা হলো আমাদের যে দক্ষিণ লাফাশাইল হোক, উত্তর লাফাশাইল হোক, আমার ব্যবসার এরিয়াতে 18টা ভিলেজ আছে, 18টা ভিলেজে 18টা ট্রান্সফরমার আছে। আমি 18টা ট্রান্সফরমারে সুন্দরভাবে যেভাবে এপিডিসিএলের রুল অ্যান্ড রেগুলেশনের মতো আমি আমার মেনটেন করে যাচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ বিল আমার কর্মীরা নিয়ে পৌঁছাচ্ছে, এবং যদি কোনো ধরনের অভিযোগ উত্থাপন হয় আমার কাছে আসে, তাহলে আমি এগুলা সলভ করার জন্য আমাদের লোকাল যে অফিস আছে করিমগঞ্জ সাবডিভিশন অফিসে আমি পাঠিয়ে
এগুলো শুদ্ধ করে দিয়ে দেই। কিন্তু পরিকল্পিতভাবে আমার পিছনে আমাদের গ্রামের কিছু দুষ্কৃতিকারী বলবো না, এরা কিন্তু আমার বিরুদ্ধাচরণ করছে, আমার এই প্রতিভা নষ্ট করার জন্য, আমার ভাবভঙ্গি নষ্ট করার জন্য, হ্যাঁ ওরা কিন্তু আমার পিছনে উঠে উঠে লেগেছে, এটা ষড়যন্ত্র চালাচ্ছে যে আমার যাতে অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্স যাকে বলা হয় বা যা উন্নতি যাকে বলা হয়, আমার উন্নতি ত্বরান্বিত না হয় সেইভাবে আমার প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য। মঙ্গলবার লক্ষ্মীপুরে বিধানসভা কেন্দ্রের 4 নম্বর ওয়ার্ড ও ফুলেরতল বহুমুখী ভবনে প্রজ্ঞা যোজনার সূচনা করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুয়াহাটি থেকে আগত প্রশিক্ষক সৌমেন দাস, মানসীষ দাস প্রমুখ। এটা রাজনৈতিক সময় নয়, তারপরে আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে 2016 থেকে এটার পরিবর্তন এসেছে। আপনারা লক্ষ্য করেছেন যে গত বছর পুলিশের চাকরির সময় কিছু গণ্ডগোল আসামে হয়েছিল, 2020 সালে। আর আসামের সরকার যে করাপশন নিয়ে যে জিরো টলারেন্স নীতি সেটা প্রয়োগের মাধ্যমে যাতে বিনামূল্যে আমরা চাকরি দিতে পারি সে ব্যবস্থা করেছিল। আর আমরা দেখেছি পুলিশে যখন চাকরিতে গণ্ডগোল হয়েছে, যারা টাকা পয়সা নিয়ে ছাত্রছাত্রীদেরকে পাস করানোর চেষ্টা করেছিলেন, এরকম পুলিশের এসপি পর্যায়ে, পুলিশের ডিআইজি পর্যায়ে ব্যক্তিরা গ্রেফতার হয়ে আজকের দিন পর্যন্ত জেলে আছে। আমরা লক্ষ্য করেছি, নাম আমরা অনেকেই জানি, এপিএসসি কেলেঙ্কারি আমরা জানি, তিনি এপিএসসি চেয়ারম্যান ছিলেন রাকেশ পাল, প্রায় 5 বছর থেকে আজকের দিনে জেলে চলে আছে। বাঘশাল নারুইগ্রাম জিপি সভানেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করলেন বাঘশাল এলাকার স্থানীয়রা। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে স্থানীয়রা বলেন, রাস্তার সামান্য অংশের সংস্কারের কাজ করে পুরো রাস্তায় সংস্কার হয়ে গেছে বলে ফলক লাগিয়ে দেন জিপি সভানেত্রী লক্ষ্মী রায় ও তার প্রতিনিধি। এছাড়া জিপিতে সরকারি প্রতিটি কাজে অবাধে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন তারা। পিএম আবাস যোজনার ঘর পাইয়ে দিতেও এলাকার জনগণের কাছ থেকে ব্যাপক অর্থরাশি দাবি করেন জিপি সভানেত্রী সহ তার প্রতিনিধি বলে অভিযোগে জানান তারা। বিষয়টি নিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কামনা করেন। খবর পাইলাম যে আপনার পাবলিক কমিটি পিএসসি কমিটি জবাইনপুর কেম্পো, সে কেম্পো ইন পাবলিক না যাওয়ার লাগিয়া পাবলিক যেটা ভাড়া না হিসাবে ওখানে ফেলাইছেন জবাইনপুর কেম্পো। তা আমি ওখানে গেছিলাম ও আবদারটা লইয়া, যাওয়ার পরে প্রেসিডেন্ট লক্ষ্মী রায়, এরপরে ইনচার্জ হই লাগিয়া হারিয়া আপনার জিপিসি লাগিয়া হারিয়া তাই লঙ্গাইট জিপির জিআরএস, লঙ্গাইট জিপির জিআরএস বাহস্টাল নারিগ্রাম জিপির জিপিসি কিছু নেই তাই তাইন মেম্বার লইয়া আমার ক্যাম্পতে চালাইয়া দিছিল যে এটা আমি কইতাম না। জিপিসির নামটা কীটা? জিপিসির নাম হইল হিমাংশু রায়, হিমাংশু রায়। আমি ওখানে সার্কেট হাউসে গেছি, জিয়ারি আমি ওয়াজিদ আলী চৌধুরী তানতে আমি পাইছি, হওয়ার পরে আমি আমার রিটার্ন কমপ্লেনটা নিয়ে দিছি কমলক্ষ বাড়িয়ে কইছেন উত্তর করিমগঞ্জের MLA, তাই কইছেন যে থানা তো দিলাই রিটার্ন কমপ্লেন, রিটার্ন কমপ্লেন দিছি এবং মুখ দিয়াও কইছি আমি, তাই লগে সিওরে কইছেন তদন্ত করার লাগি, সিও আইসি না। অগণতান্ত্রিক পদ্ধতিতে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রানা প্রতাপ বড়ুয়া এবং সাধারণ সম্পাদক পলাশ চাংমাইকে গ্রেপ্তার করার প্রতিবাদে উত্তাল হল হাইলাকান্দি। পূর্ণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল। বুধবার এ নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করে সন্ধ্যায় অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুদ্দিন লস্কর সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে AJYCP-র নেতারা নামনি সুবনশিরি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানিয়ে আসছেন, কিন্তু অসম সরকার এতে কর্ণপাত করেননি। এই নামনি সুবনশিরি প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে মাজুলি, ধেমাজি এবং লক্ষিমপুর এই 3 জেলার লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হবেন, তাই এই প্রকল্পের কাজ বন্ধ করার দাবিতে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব 3
জেলাতে সর্বাত্মক বন্ধের ডাক দিয়েছিলেন। আর এই বন্ধ সফল করতে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত এজেওয়াইসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি রানা প্রতাপ বড়ুয়া এবং সাধারণ সম্পাদক পলাশ চাংমাইকে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের পুলিশ অগণতান্ত্রিক পদ্ধতিতে গ্রেফতার করে তিনি আজ সাফ জানিয়ে দেন, অতি সত্বর অবিলম্বে বিনা শর্তে এজেওয়াইসিপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি না দিলে বরাক বন্দর সহ সমগ্র রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। এই প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ সম্পাদক রবিজুল আলম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লস্কর, কার্যনির্বাহী সদস্য হোসেন আহমেদ মজুমদার, সালেহ আহমেদ লস্কর, নজমুল হক লস্কর প্রমুখ। জলবিদ্যুৎ প্রকল্প ধেমাজি লক্ষিমপুর আর মাজুলীবাসী রাইজর জীবন সম্পত্তি নিরাপত্তা রাখবর কারণে এই NHPC কাম বন্ধ করবার কারণে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে দাবি জানাই আসলো, আন্দোলন করে আসলো। কিন্তু কেন্দ্রীয় সরকারে, সরকারে আমার আন্দোলনের প্রতি, আমার দাবির প্রতি সঁহারি নিদি নামনি সংশ্রী জলবিদ্যুৎ প্রকল্পর কাম আরম্ভ করেছে। আমি 2014 জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে নামনি সংশ্রী জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ করবর কারণে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে প্রতিবাদ করে আইস। আজি আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমি সমগ্র মাজুলী ধেমাজি আর লক্ষিমপুর রাইজর কারণে আমি প্রতিবাদ সাব্যস্ত করেছিল। সর্বাত্মক আমি লক্ষিমপুর ধেমাজি আর মাজুলী সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছিল। এই সময় জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতৃত্ব উপস্থিত আসে। আজি সন্ধ্যার ভাগত জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি রানা প্রতাপ বড়ো আর সাধারণ সম্পাদক পলাশ চাংমাই যে ধরনের গ্রেপ্তার করা হয়েছে, অগণতান্ত্রিকভাবে গ্রেপ্তার করা হয়েছে, সেটা কোনো কারণে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতিয়ে মানি নলয়। আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতি স্পষ্টভাবে কইছো যে অতি সোনকালে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক রানা প্রতাপ বড়ো আর পলাশ চাংমাই আর কেন্দ্রীয় নেতৃত্বক মুকলি করে দিব লাগে, নহলে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতিয়ে আর করিমগঞ্জ জেলা সমিতি কাছাড় জেলা সমিতি সর্বাত্মকভাবে কাইলৈ দিনের পাঁচ বাজার আবেলি 5 বাজালৈকে আমি সর্বাত্মক বরাক বন্ধ ঘোষণা। হাইলাকান্দি জেলা বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে বজরং দলের নতুন জেলা সমিতি ও নগর সমিতি গঠনের উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি নিরুপম দেব। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক শ্যামসুন্দর রবিদাস, ধর্মপ্রসার প্রমুখ মনোজ কান্তি দাস, পরিষদের নগর সভাপতি ও সম্পাদক অনুপ দেবনাথ, শুভব্রত দেব, বজরং দলের পক্ষে প্রান্ত সংযোজক বিষ্ণু ভট্টাচার্য, জেলা সংযোজক বিক্রমজিৎ ভট্টাচার্য প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বজরং দলের নতুন জেলা সমিতি এবং নগর সমিতি ঘোষিত করা হয়। দীর্ঘ 7 বছর বজরং দলের জেলা সংযোজক পদে থাকার পর বিভিন্ন এর আগে সংঘের কার্যকর্তা ছিলাম, তারপর বজরং দলের কার্যকর্তা হয়েছি। বজরং দলের জেলা সংযোজক দীর্ঘ 7 বছর ছিলাম, আজ নতুন সংযোজক আমরা পেলাম হাইলাকান্দি জেলার আমাদের জিৎ চক্রবর্তী দা, জয় শ্রীরাম। ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, তার সাথে উনি আগের থেকে অনেক ভালো কাজ করবেন এটা আশা রাখছি। এখন কিছু জিৎদা কিছু বলবেন। আমাদের বজরং দলের প্রাক্তন সংযোজক বিক্রমদাকে আজকে আমরা আপনার আমাদের বজরং দলের জেলার টলি থেকে আগে নিয়ে যাওয়ার জন্য আমরা বজরং দলের জেলার টলিকে আমার হাতে দেওয়া হয়েছে। বজরং দলের জেলার টলি আগের থেকে আরও আমাদের নতুন কিছু বজঙ্গি ভাইরা আমাদের আজকে জেলা বৈঠকের পর নতুন দায়িত্ব পেয়েছেন, তাদের সবাইকে নিয়ে আমরা বজরং দলকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে আমাদের হিন্দু সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব, যেটা আমরা দীর্ঘদিন থেকে করে আসছি আগেও করে যাব। নতুন দায়িত্বপ্রাপ্ত সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো করে কাজ করে যাওয়ার মানসিকতা নিয়ে যাতে এগিয়ে যেতে পারেন। অল কাছাড় রুরাল অটো ওনার্স অ্যাসোসিয়েশন সোনাই অ্যান্ড কাছাড়ের নতুন কমিটি গঠিত হলো বুধবার। এদিন ক্লাবে এক সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন অপু চৌধুরী, কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন রাজু দাস, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন জসীমউদ্দিন লস্কর, কেশিয়ার নির্বাচিত হয়েছেন শানিনাথ, উপদেষ্টা হিসাবে রয়েছেন সঞ্জয় পাল। তুনু চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন সহ অটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নতুন সভাপতি অপু চৌধুরী সংস্থার কার্যক্রম চালিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন, অটো চালকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানান। আর বিশেষ আমি সবাইকে অনুরোধ করছি আমার অটো চালকদের ট্রাফিক রুল মেনে নেওয়ার জন্য, আর বিশেষ অনুরোধ এটা হাত জোড়ে করে রাঙ্গিখাড়ি
টা মার্কেট অ্যাসোসিয়েশন এবং আমাদের ক্লাব সবাইকে আমি রিকোয়েস্ট করেছি যে এরা দুইটা লকডাউন মেরে অটোর শ্রমিক ঘর উঠেছে। হ্যাঁ, ওরার অবস্থা খুবই কাহিল, ছেলেমেয়েদেরকে ওষুধপণ্য করা যাচ্ছে না, স্কুলের পড়াশোনা করা যাচ্ছে না, খাবার ঠিক মতো দেওয়া যাচ্ছে না, ওরা হলো রিক্সাওয়ালা অটো রিক্সা। সেই জন্য যদি ভুল বরত কোনো রাঙ্গিখাড়িতে কোনো ভুল বরততে ওরা যদি কিছু করে, তো আমি সবাই কাছে ক্লাবের মার্কেট অ্যাসোসিয়েশন এবং কমিশনার যারা যারা আছে সিনিয়র সিটিজেনের কাছে আমি ক্ষমাপাত্রী, ক্ষমা করবে। আর আমি আগামীতে যেটা আগামী চলব আমি খুব ট্রাফিক মেনে এবং আপনারা যেভাবে কোনো আদেশ মেনে এই পাড়া প্রতিশীর আদেশ মেনে আর আমি খুবই ট্রাফিক কন্ট্রোল করে আমার অটোগুলো দেওয়ার চেষ্টা করব। মঙ্গলবার রাত 8টা নাগাদ উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইয়াকুবনগর এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ইয়াকুবনগর এলাকার আলম মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় একটি বসত ঘর সহ রান্নাঘর। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার মত হবে বলে জানা গেছে। তবে এই কাণ্ডে হতাহতের কোনো খবর নেই। পূর্ব আক্রোশ বশত কেউ বা কারা ঘরে অগ্নিসংযোগ করা সন্দেহ ক্ষতিগ্রস্ত পরিবারের। ঘটনাস্থলে ধর্মনগর দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ধর্মনগর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। ভাগ্যপুর আলমবাজার ইয়াকুবনগর আলমবাজারে আলম মিয়ার বাসাতে ফায়ার কল হয়। তো আমরা এখানে অ্যাটেন্ড করি, ফরিয়াদ দেখি ঘরের মধ্যে আগুন। তো আমরা এটাকে ইয়ে করে নেবানোর চেষ্টা করি এবং কিসে থেকে আগুন লেগেছে জানা গেছে কি? তারা যেটা সন্দেহ করতেছে কেউ বা কারো বা কেউ লাগাইছে, এরকম কেউ আগুন লাগাইছে। হ্যাঁ, চিকিৎসার গাফিলতির কারণ দেখিয়ে বেসরকারি নার্সিংহোমে হামলা চালায় রোগীর আত্মীয় স্বজনরা। ঘটনা মঙ্গলবার ধর্মনগর তক্ষশিলা নার্সিংহোমে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর পুলিশ। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হাসপাতালের চিকিৎসক তপন শর্মা জানান, তিনি রোগীর অপারেশন করে অনেকটা সুস্থ করে রোগীকে ছুটি দেন। তারপর রোগী বাড়িতে গিয়ে কি করছে তা তিনি বলতে পারবেন না। এই ঘটনার পর রোগীরা আত্মীয় স্বজনরা গতকাল রাতে রোগীকে এক প্রকার জোর করে হাসপাতাল থেকে নিয়ে চলে যায়। যদিও এই সংবাদ রাখা পর্যন্ত কোনো পক্ষই থানাতে মামলা করেনি। ওখানে আইয়া দেখি অত বড় নল বিদ্যুৎ ঢুকাইছে, একবারে মেশিন দেওয়া। আমি তো রে, আমি তো ঠাকুর, আমি তো ঠিক আছে, আমার কামড়ে মারি, আমি তো যন্ত্রণা করবো, আমি তো জানি না, বুঝছি না। আমি মনে করতে চাই না, মনে করে করতে নল ঢুকে তো আর কত ইয়া দিব, অত কামড়ে তো আমি তো বুঝছি না। তারপরে যে এরপরে তো আমার তো খুব এরপর তো আমি গেলাম গিয়া, অত তো চিন্তার পালাম না, কারণ তো আর পারতাম আমি ইয়া আর তো কেনে। আমি তো সান্ত্বনা দিন নাকি, তা আমি তো মনে খুশি লাগে। ওখান তো ভালো সুস্থ হয়ে গেছি গিয়া, তখন তান দিয়ে একটু খানি দেওয়া লাগবে, খানি দিতে গেলে তো পেট খাটা লাগে, এখন আর একটা নয় লাগবে। এরপরে আমি দিলাই কিন্তু সিগনেটার, পরে আবার সিগনেটারে আমি সিগনেটার দিলাম, দিটা বুঝিতে বুঝেছে। এখন এরপর তাদের সবাই ডাকিয়া ঘরে আসছে, এরপরে তাই বুঝি দিয়েছে, বুঝে করে দিয়া এরপরে আমি করে নি না, সবাই দিকে করে নি, এরপরে না সিগনেটার করছো না। এখন তো 1.5 লাখ টাকা, এখন তো কথা মিলি বা 2 লাখ লাগে যাচ্ছে, এখন বেশি ভালো না। আমি জানি না, আমি তো মনে করি নাই মনে করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিদ্যুৎ বিভাগের অদ্ভুতরে কাণ্ডে নাজেহাল সোনাপুরের জনগণ, তদন্তের দাবি। সোনাইয়ের চিকিৎসকের গাফিলতিতে নবজাতকের মৃত্যু, উপযুক্ত ব্যবস্থার দাবি। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত উধারবন পান গ্রামের স্থানীয়রা ক্ষোভ ব্যক্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।